মোহাম্মদ আতাউল গনি উসমানি, যিনি জেনারেল এম এ জি উসমানি নামে অধিক পরিচিত। তিনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি। ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার্থে লন্ডন থাকাকালীন 1984 সালের 16 ফেব্রুয়ারিতে তিনি মৃত্যুবরণ করেন। তাকে পূর্ণ সামরিক মর্যাদায় সিলেট হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে সমাহিত করা হয়। মোহাম্মদ আতাউল গনি উসমানি, সংক্ষেপে এম এ জি উসমানি, প্রতি বছর 16 ফেব্রুয়ারিতে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যাপক কোনো আয়োজন হয় না, কেবল শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে একেবারে সাধারণভাবে নীরবে নিবৃতে পালিত হয় দিনটি, যেন জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে কোনো দায় নেই তাকে স্মরণ করার। আমরা তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার কথা বেশ জুড়ে সুরেই বলি, কিন্তু এ প্রজন্মের কজন তরুণ বলতে পারে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতির নাম, তার ব্যক্তিত্ব কিংবা যুদ্ধে কী ছিল তার ভূমিকা? খুব কম সংখ্যক এর জবাব দিতে পারবে। এ ব্যর্থতা তরুণদের নয়, যেখানে পর্বে পর্বে মুক্তিযুদ্ধের ইতিহাস রচিত হয়েছে ব্যক্তি ও গোষ্ঠীতন্ত্রকে প্রাধান্য দিয়ে, সেখানে জনযুদ্ধের এই সমর নায়ককে নিয়ে অনুসন্ধানের ঘাটতি থাকাটাই যেন স্বাভাবিক। মুক্তিযুদ্ধের রাজনৈতিক সাহিত্য রচয়িতাদের কাছেও উসমানি তেমন গুরুত্ব পাননি। তাকে নিয়ে যতটুকু লেখালেখি হয়েছে সেই প্রয়াস অনেক জটিলতা ও প্রশ্নের সৃষ্টি করেছে, এবং সেসব প্রশ্নের উত্তর আজও অমীমাংসিত। 1995 সালে সিলেট ঢাকা মহাসড়কে এম এ জি উসমানি নামে একটি সরণী নির্মাণ করা হয়। আজ অবধি শেষ হয়নি নির্মাণ কাজ। অবহেলা আর অযত্নে মহাসড়কে দাঁড়িয়ে থাকা সরণীর সৌন্দর্য বর্ধনে খাদিম সিরামিক্সের একটা সাইনবোর্ড ঝুলানো আছে। কালের ব্যবধানে এই সরণীটাও হয়তো বিলুপ্ত হয়ে যাবে, জানা যাবে না কে কখন কেন এই সরণী নির্মাণ করেছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে সাথে থাকুন।